আলাদা আলাদা আসছো নাকি?
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই মহা দুর্গা পুজো, আজকে মহা নবমী, দেখতে দেখতে আমরা তিনটে দিন পাস করে ফেলেছি। তো আমার এই ভিডিওতে অলরেডি পুজোর কিছু ব্লগ চলে এসেছে, এবং আজকে নবমীর দিনে আমরা আজকে নন্দন ফিল্ম সেন্টারে কলকাতা রবীন্দ্র সদনের কাছে যে নন্দন রয়েছে সেখানে আমরা আজকে কাছের মানুষ সিনেমাটা দেখতে গিয়েছিলাম। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছেন আশা করছি। তো এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিছু কিছু ক্লিপ, সিনেমার কিছু ক্লিপ আমরা এখানে অ্যাড করেছি, এবং কিছু ফটো আমরা এখানে অ্যাড করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করবেন, ভিডিওতে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনে প্রেস করবেন। কাছের মানুষ সিনেমাটা খুবই শিক্ষণীয় ব্যাপার রয়েছে, হাসি ঠাট্টা এবং দুঃখ এবং কিছু শিক্ষণীয় ব্যাপার এই সিনেমাতে শেখানো হয়েছে। স্টোরিটা আমি এখানে বলবো না, কারণ আমি এখানে রিভিউ দিচ্ছি না, জাস্ট আমার ওপিনিয়ন দিলাম যে সিনেমাটা সবচেয়ে মানে বাংলা সিনেমার মধ্যে খুবই হিট করছে। আপনারা অবশ্যই কাছের মানুষ সিনেমাটা দেখুন, নন্দনে দেখুন। নন্দনে খুবই কম পয়সাতে আপনারা সিনেমাটা দেখতে পারবেন, এবং খুবই মানে সুন্দর একটা স্ক্রিপ্ট একটা এই সিনেমার মাধ্যমে রেডি করা হয়েছে। কাছের মানুষ খুবই শিক্ষণীয় ব্যাপার আছে। তো এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে আগেও বললাম লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন। সো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওর জন্য আমরা রেডি হচ্ছি, আপনারাও রেডি থাকুন। সো আজকে এতটুকুই, এখন বাই।